পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। পাথ অফ স্পিরিচুয়ালে আপনাদের স্বাগত। কথার ঝুলির কথায় আজকে যে কথাগুলি আলোচনা করব তা হলো আমার দয়াল ঠাকুর অনুকূলচন্দ্রের একটি সুন্দর বাণীর কথা। ঠাকুরের একটি সুন্দর বাণী হলো, যজন যেমন নিত্যকর্ম, যাজনও তেমনি নিত্যকর্ম, একটাকে বাদ দিয়ে আর একটা নয়। আর ইষ্টভৃতি হলো ইষ্টপ্রাণতার মেরুদণ্ড। ঠাকুরের এই সুন্দর বাণী থেকে বোঝা যায়, যজন যাজন আর ইষ্টভৃতি এই তিনটি শব্দ আমাদের জীবনে কত মূল্যবান। আমাদের নিত্যকর্মে বা রোজকার কাজে এই শব্দকে জড়িয়ে রাখা অতি গুরুত্বপূর্ণ। আসুন এই সুন্দর তিনটি কথার কিছু আলোচনা করি। যজন মানে ঠাকুরের নাম ধ্যান করা, যাজন মানে ঠাকুরের কথা অন্যের কাছে বলা বা একে অপরের সাথে আলোচনা করা। ইষ্টভৃতি, ইষ্টভৃতি হলো ইষ্ট দেবতাকে সকল কাজের ঊর্ধ্বে অর্ঘ্য নিবেদন করা। একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। মানুষের যেমন জীবনযাপন করার জন্য তিনটি জিনিসের খুব দরকার, অন্ন, বস্ত্র আর বাসস্থান। আমাদের ইষ্টভৃতি আমাদের আত্মার অন্নের মতো। অন্ন গ্রহণ না করলে আমরা যেমন অল্প দিনের মধ্যে দুর্বল হয়ে পড়ি, আমরা সোজা হয়ে ঠিকমতো দাঁড়াতে পারি না, ঠিক তেমনি ঠাকুর বলছেন ইষ্টভৃতি আমাদের মেরুদণ্ড স্বরূপ। তাই আমরা যখন ইষ্টকে গ্রহণ করেছি, তখন আমাদের সকল কাজের ঊর্ধ্বে ইষ্টভৃতি করা খুবই প্রয়োজন। ঠাকুরের পায়ে অর্ঘ্য নিবেদন করে যদি আমরা দিন শুরু করি, তাহলে সারাদিন আমরা সোজা হয়ে সসম্মানে দাঁড়িয়ে থাকতে পারব। আত্মার মধ্যে ঠাকুর বসবাস করবেন। আত্মার খিদে না থাকলে আমরা সবসময় শান্তিতে কাজ করতে পারব। এবার হলো যজন। যজন হলো বস্ত্রস্বরূপ। আমরা যদি ছেঁড়া বস্ত্র, ময়লা বস্ত্র পরি, তাহলে আমাদের যেমন ভালো দেখায় না, ঠিক তেমনি মনের মধ্যে ঠাকুর নাম যদি না করি, তাহলে অন্য রকম কথাবার্তায় আমাদের মন ময়লা হয়ে উঠবে, আর তখন তা আমাদের মুখের মধ্যে প্রকাশ পাবে। আর যাজন, যা হলো বাসস্থান স্বরূপ। আমরা যদি কুঁড়ে ঘরে বসবাস করি, তাহলে ঝড় বৃষ্টি নানান দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দালান বাড়ি তৈরি করার চেষ্টা করি, আর বাড়ির চারপাশটা সবসময় পরিষ্কার রাখি। ঠিক তেমনি পরিবেশে আমাদের অনেক রকম নিন্দা, অনেক রকম কু আলোচনা, অশান্তি বিরাজ করছে। তাই প্রত্যেক মানুষকে অনবরত নিজের মনের মধ্যে ঝড় সহ্য করতে হচ্ছে, কোনোভাবেই সেই ঝড় থামে না। তাই আমরা যদি ঠাকুরের কথা সৎভাবে কিছু মানুষের কাছে আলোচনা করতে পারি, তাহলে নিজের মনকে শান্ত রাখতে পারব। তাহলে দেখব আমাদের চারপাশের প্রকৃতি, পরিবেশ সুন্দর হয়ে উঠছে, তাতে আমাদের মনের ময়লাও দূর হবে এবং পরিবেশের যে মানুষের মনে ময়লা জন্মে আছে সেই ময়লাও আমরা দূর করতে পারছি। সবার মুখে আমরা হাসি ফোটাতে পারব। তাই আমাদের সারাদিন যত কাজই থাকুক, আমাদের মনকে ভালো রাখার জন্য আমরা অবশ্যই যজন যাজন ইষ্টভৃতি করব। ঠাকুরের এই তিনটি কথার মধ্যে দিয়ে আমরা যদি নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে, শান্তিতে ভরে উঠবে। দয়াল ঠাকুরের কথা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।